যাই বলো ফুল বৌদি, তোমাদের বাড়িতে এ মেয়েকে একেবারেই মানায় না। আর কি বলবো, আত্মীয় স্বজনের মধ্যে তো একেবারে ছিচিক্কার পড়ে গেছে। সবাই বলছে যে সবে কদিন আগে এ বাড়িতে বিয়ের নেমন্তন্ন খেয়ে গেলাম, এর মধ্যেই অন্য একটা মেয়েকে নিজে থেকে ভালোবেসে বিয়ে করছে, কটা দিন সবুর করতে পারলো না। বুঝতে পারছি ওই মেয়েটা অন্যায় করেছিল, কিন্তু তার জন্য তো জেলেও গেছে, দুদিন একটু সবুর করতে পারলো না। আর ও ভুল কি বলেছে বলতো? ও তো ঠিকই বলেছে যে ওই মেয়েটার সঙ্গে তো এদিক ওদিক ছিল, তাকেই আবার বিয়ে করছে। দেখো এখন যখন বিয়েটা হচ্ছে আর তোমরা সবকিছু জেনে বিয়ের নেমন্তন্ন রাখতে এসেছো, তখন এসব কথা বলে লাভ কি বলো দেখিনি। আর শোনো, আমার মন মেজাজ খুব একটা ভালো নেই গো, তাই এসবের মধ্যে আমার জড়িও নেই। আপনারা খেয়েছেন তো? যারা এরা খায়নি তাদেরকে নিয়ে বসিয়ে খাইয়ে দেবেন, ঠিক আছে? আরে কেমন আছেন বৌদি? মেজবৌদি! হ্যাঁ ছোট ঠাকুরপো বলো। ওই মল্লিক বৌদি এসছেন। ও এসেছে, আমি কি করব বলো দেখিনি, কি বলি, নিয়ে এসো। যান যান ভেতরে যান। যেটা বলছিলাম, বলছিলাম এতবার করে তোমার দেওর আমাদেরকে বলে এলো, আমি কি না এসে পারি? তা যতই কথা শোনাক তোমাদের ছেলে, আমি কি আর না এসে পারি বলো? এক পাড়ায় থাকি বলে কথা, তবে যাই বলো পাড়ায় কিন্তু ছিচিকার পড়ে গেছে। কিছু বলছেন আপনারা? তুমি নাকি জোর করে ছেলের বিয়ে দিচ্ছ? কিরকম মেয়ে গো, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এত বড় সর্বনাশ করতে পারলে? আমার ছেলের একটা মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছি, তাতে সর্বনাশের কি হলো মেয়েটার? বাবা এমন করে বলছো যেন কিছুই বুঝতে পারছো না। আমি বলছি রোশনি, ওই আগের বউটার কথা। বেচারির কপালটা এভাবে পোড়াতে পারলে? বড়লোক বাবা মার একমাত্র মেয়ে, তা কি দেখেছ এর মধ্যে? না হয় গায়ের রংটা একটু ফর্সা, তাছাড়া কি, না দেখতে সুন্দর, না দাঁড়িয়েছে, না বাপ মায়ের ঠিক ঠিকানা আছে, আর না আছে টাকা পয়সা। তোমার ছেলে যে কি দেখে ভুললো? আমার ছেলে তো এখন এখানেই আছে বিয়ের আসরে, একটু ব্যস্ত আছে। আপনারা বরং একটু বসুন, বিয়েটা হয়ে যাক, তারপর ছেলেকেই জিজ্ঞেস করবেন যে ও কি দেখে ভুললো। শুনুন, বিয়ের নেমন্তন্ন রাখতে এসেছেন তো, তাহলে সেটাই বরং করুন, বিয়ে দেখুন, খাওয়া দাওয়া করুন, আর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যান। বাড়ির ভেতরকার কথা আপনাদের আলোচনা করে তো কোনো লাভ হবে না। আর তাছাড়া বিয়েটা যখন আমরা দিচ্ছি, বাড়ির লোকেরা আমাদের মতেই হচ্ছে, সুতরাং আপনাদের এত মাথা ঘামাবার কোনো দরকার নেই। এসছেন, বিয়ে দেখুন, খাওয়া দাওয়া করুন, তারপর চলে যান। বাবা তোমার বাড়ির ছোট বউয়ের যা মুখ হয়েছে। আচ্ছা তোমরা বসো এখানে, আমি আসছি একটু। হ্যাঁ বসো তোমরা। ছোট ঠাকুরপো তুমি তো জানো আমি তো ওপর থেকে নিচেও নামতে চাইছিলাম না, কি করবো বলো, ছোট এত জোড়াজোড়ি করলো তাই এলুম, কিন্তু আমার ভালো লাগছে না। বৌদি আমার ওকে কিছু ভালো লাগছে? Thank you.
নিলাম না হাতটা দিন আজমন করুন বলুন নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাং হাতটা রাখুন ঘটের ওপর হাত তো বন্ধন হবে ডানার দিন আপনি পূর্ণিমা বাহাত দাও এবারে যোগ্য কুণ্ডে ঘুরে ফেলতে হবে আপনার উঠে দাঁড়ান তোমাদের বাড়িতে যা কাণ্ড হচ্ছে না আমার বাপের বাড়ির লোক কেউ এলো না দেখলে তো নিমন্ত্রণ তো করা হয়েছিল আসা না আসা তাদের ব্যাপার কি করে আসবে এই কেলেঙ্কারির মধ্যে আসতে পারে ঠিক আমাকে তো বারবার বলছে কি বাড়িতে বিয়ে দিলাম তো শুনো তোমার যদি এখানে থাকতে অসুবিধা হয় তুমি বাপের বাড়ি চলে যেতে পারো কি এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে তো তুমি যদি আমাকে আমার পরিবার নিয়ে এত বড় কথা বলতে পারো তাহলে আমিও পারি আমি কি কিছু ভুল বলেছি নাকি কেলেঙ্কারি কাণ্ড হচ্ছে না তোমার বাড়িতে পাড়ার লোকজন আত্মীয় স্বজন কি বলছে শুনুনি সবাই ছিচিৎকার করছে